এখান থেকেই আপনি আমাদের যে ইনডোর গার্ডেনটা আছে নিচতলায় সেটা আপনি দেখতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন ও ভালো আছেন। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ডুপ্লেক্স একটি বাড়ির ডিজাইন। এই সেম ডিজাইনের বাড়ি যদি কেউ আপনারা করতে চান তাহলে আপনার জমি প্রয়োজন হবে 40 ফিট ইনটু 35 ফিট, অর্থাৎ 1400 স্কোয়ার ফিট। কাঠার হিসেবে আসলে প্রায় 2 কাঠা এবং শতকের হিসেবে আসলে 3.2 শতক। আর এই বাড়ির নিচতলায় আপনারা পেয়ে যাবেন 2টা বেড, 2টা টয়লেট, 1টা ডাইনিং, 1টা ড্রয়িং, 1টা গ্রিন জোন, 1টা ছোট্ট পুল, যেটা আপনারা গার্ডেনিং পুলও বলতে পারেন অথবা লোটাস পন্ডও বলতে পারেন। আর দ্বিতীয় তলায় থাকছে 3টা বেড, 3টা টয়লেট, 1টি ফ্যামিলি লিভিং রুম, আর বারান্দা সহ অন্যান্য যে অ্যাকোমোডেশনগুলো থাকা দরকার সবগুলোই এই বাড়িতে আপনারা পেয়ে যাবেন। এই বাড়িটি খুব সুন্দরভাবে করা হয়েছে, সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনারা সেটি বুঝতে পারবেন। আর বাড়ি তৈরি করতে কেমন কি খরচ হয় এই সম্পর্কে ডিটেল ধারণা আমাদের ভিডিওর শেষে বলে দেওয়া আছে। আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং যারা আমাদের চ্যানেলে আগে থেকেই আছেন এবং আমাদের সাপোর্ট করে যাচ্ছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, এখন আমরা চলে যাব বাড়ির এক্সটেরিয়ার ভিউতে, অর্থাৎ বাইরে থেকে দেখলে কেমন দেখায়, এবং একই সাথে আমরা বাড়ির ইন্টেরিয়রটাও দেখে আসব। সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিউয়ার্স, প্রথমেই আমরা চলে এসেছি আমাদের বাড়ির ফ্রন্ট ভিউতে। আমরা এখান থেকে ডান সাইডে দেখতে পাচ্ছি আমাদের সিঁড়িঘরটা আছে, যেটা কাঁচ দিয়ে ডিজাইন করার কারণে সিঁড়িগুলো বাইরে থেকে দেখা যাচ্ছে। সাইড এলিভেশনে যদি আসি তাহলে আপনারা এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা আমরা করেছি ভেন্টিলেশনের জন্য। আপনি যদি চান তাহলে এই ডিজাইনটা চেঞ্জ করে এখানে গ্লাস দিতে পারেন অথবা ব্রিক ওয়ালও দিয়ে দিতে পারেন। ডান সাইডে 2টা জানালা আছে, নিচতলা আর দোতলায়। এখন যদি আমরা ব্যাক এলিভেশনের দিকে লক্ষ্য করি তাহলে নিচতলা আর দ্বিতীয় তলায় 2টা বারান্দা দেখতে পাচ্ছি। এই বারান্দা দুটো বেডরুমের সাথে। ডান সাইডে 2টা জানালা আছে কিন্তু ওখানে কোনো বারান্দা নাই। আমরা এখানে দেই নাই জমির স্বল্পতার কারণে। আপনার যদি এমন জমি থেকে থাকে পিছনের দিকে জায়গা আছে সেক্ষেত্রে আপনারা এই বেডরুমের সাথেও বারান্দা দিতে পারবেন। এই সাইডে একটু লক্ষ্য করুন, এই সাইডে একটু ভিন্ন ধরনের ডিজাইন করা হয়েছে। আপনারা চাইলে এইভাবে আমাদের কাছ থেকে ডিজাইন করিয়ে নিতে পারেন। আরও একটা জিনিস, আমরা এখানে জানলায় উডেন ফ্রেমও ইউজ করেছি এবং অ্যালুমিনিয়ামের ফ্রেমও ইউজ করেছি। আপনার যেটা মন চায় আপনি সেটা ইউজ করতে পারেন। আর সামনের দিকে কর্নার উইন্ডো ইউজ করেছি। আর আমাদের মেইন এন্ট্রির উপরে দ্বিতীয় তলার একটি বারান্দা আছে, ওখানে দাঁড়িয়ে আপনি বাড়ির সামনের সম্পূর্ণ ভিউটুকু দেখতে পারবেন। এখন আমরা চলে যাব বাড়ির ইন্টেরিয়রটায় এবং ভিতরের কোথায় কী রুম আছে সেগুলো একটু দেখে আসব। এন্ট্রি হওয়ার সাথে সাথেই আমরা দেখতে পাবো আমাদের ডাইনিং রুমটি, এবং বাম সাইডে আছে আমাদের সেই গ্রিন জোনটি। ওখানে দাঁড়িয়ে আপনি পুরো উপরতলার ছাদ পর্যন্ত দেখতে পাবেন। আর ওর সাইডেই আছে আমাদের ড্রয়িং রুমটি, সিঁড়ির পাশেই আমাদের সেই পুলটি। এই একটা বেডরুম, এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট আছে ও একটি বারান্দা আছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন বাড়িটি কত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এবং আর প্রত্যেকটা মাপই প্রপারভাবে দেওয়া হয়েছে। এখন আমরা চলে যাব আমাদের দ্বিতীয় তলায়। সিঁড়ি থেকে দ্বিতীয় তলায় ওঠার সাথে সাথেই আমরা দেখতে পাবো বড় একটি ফ্যামিলি লিভিং রুম। এটাকে আপনারা রিডিং এরিয়া হিসেবে ব্যবহার করতে পারবেন এবং অন্যান্য আসবাবপত্র রাখতে পারবেন। এই যে এখান থেকে দাঁড়িয়ে আপনারা নিচের গ্রিন জোনটা দেখতে পাবেন। প্রিয় ভিউয়ার্স, এমন সুন্দর ডিজাইন আপনারা আমাদের দিয়ে করিয়ে নিতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা ওখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইমেইলের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে এবং আমাদের ফেসবুক পেজের মাধ্যমে। ভিউয়ার্স, আরও একটি জিনিস, এই যে বেডরুমটা দেখতে পাচ্ছেন এর অপোজিটেও একটা বেডরুম আছে। এই বেডরুম দুটো থেকেই আপনারা আপনাদের যে গ্রিন জোনটুকু আছে বা আমাদের এই বাড়ির যে গ্রিন জোনটুকু আছে সেটুকু দেখতে পারবো। আর এই যে বাড়ির সামনে দ্বিতীয় তলায় সেই বারান্দাটা, এখানে দাঁড়িয়ে আপনি বাড়ির বাইরের সম্পূর্ণ ভিউটুকুই উপভোগ করতে পারবেন এবং সিঁড়ি থেকে উপরে উঠেই আমাদের ছাদে যাওয়া যাবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা যখন একটি বাড়ি করবেন অবশ্যই একজন দক্ষ আর্কিটেক্টের পরামর্শ, তার কাছ থেকে ডিটেল ড্রয়িং নিয়েই দেন বাড়ির কাজে হাত দিবেন। তাহলে হবে কি, আপনার বাড়ির খরচ অনেকাংশেই কমে যাবে এবং বাড়িটি দেখতেও সুন্দর হবে এবং রুমগুলোর মাপও প্রপারভাবে আপনারা পেয়ে যাবেন। ভিউয়ার্স,
এরপরে আমরা দেখে আসব আমাদের এক্সোনোমেট্রিক ভিউটা, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আপনার বাড়ি করার সময় অনেক কাজে উপকার আসবে। সুতরাং ওইটুকু না টেনে সম্পূর্ণই দেখতে থাকুন। ভিউয়ার্স, আমরা প্রথমেই চলে এসেছি আমাদের বাড়ির গ্রাউন্ড ফ্লোরের এক্সোনোমেট্রিক ভিউতে। এই বাড়িটির এই দিক বরাবর আছে 40 ফিট আর এই দিক বরাবর আছে 35 ফিট, আর আপনি যদি সামনের এইটুকুও নেন তাহলে আরো 3 ফিট বাড়বে। প্রিয় ভিউয়ার্স, এই বিল্ডিংটির ডিজাইনটা একটু ভিন্নধর্মী। যারা একটু গ্রিন পছন্দ করেন বা গ্রিনের আশেপাশে থাকতে চান তাদের এই বাড়িটা আরো বেশি পছন্দ হবে। এই বাড়িটির একটি বিশেষত্ব হচ্ছে আমরা এখানে দুইটা ইন্টারেস্টিং বিষয় রেখেছি, একটা হচ্ছে গ্রিন আর একটা হচ্ছে পুল, যে দুইটাই ইনডোরে। তো এখন আসি আমরা গ্রাউন্ড ফ্লোরে ওভারঅল কি কি পাচ্ছি। দুইটা বেডরুম, দুইটা টয়লেট, একটি কিচেন, একটি ডাইনিং রুম আর একটি লিভিং রুম, তার সাথেই আছে সেই ইনডোর গ্রিন এরিয়াটা। আর এই যে সিঁড়ির নিচে এখানে আছে আমাদের সেই পুলটা, সিঁড়ির নিচে না অ্যাকচুয়ালি এটা হচ্ছে সিঁড়ির পাশে। ভিউয়ার্স, এই যে পুলটা দেখতে পাচ্ছেন এই পুলটা দ্বিতীয় তলা থেকেও একই রকম ফিল পাওয়া যাবে, সেটা আমরা দ্বিতীয় তলার এক্সোনোমেট্রিক যখন দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন। এখন ভিউয়ার্স, এই বিল্ডিং এর নিচতলার কানেকশন গুলো এবং মাপ গুলো একটু দেখে আসি। প্রথমে আমাদের মেইন এন্ট্রি, এন্ট্রি হওয়ার পরেই আমাদের ডান সাইডে আছে দ্বিতীয় তলা ওঠার জন্য সিঁড়ি, আর বাম সাইডে আছে লিভিং রুম যেটা 12 ফিট ইন্টু 12 ফিটের। এই সামনেই আছে আমাদের ডাইনিং রুমটি, যথেষ্ট বড় একটি ডাইনিং রুম যেটি 16 ফিট ইন্টু 12 ফিটের। ভিউয়ার্স, একটু লক্ষ্য করে দেখবেন এই যে আমাদের দুইটা টয়লেট আছে, একটি হচ্ছে আমাদের কমন টয়লেট আর একটা হচ্ছে অ্যাটাচড, কিন্তু এই যে কমন টয়লেটটা এটা যথেষ্ট বড়। এর ভিতর আপনারা বাথটব বলেন, তারপর ওয়াশিং মেশিন বলেন, আনুষঙ্গিক যে বিষয়গুলো থাকে সেগুলো আপনারা এখানে রাখতে পারবেন। আর এই টয়লেটটার মাপ হচ্ছে 12 ফিট ইন্টু 5 ফিট। এখন আমরা চলে এসেছি আমাদের একটি বেডরুমে, যে বেডরুমটা হচ্ছে 14 ফিট ইন্টু 12 ফিট। এর সাথে আছে অ্যাটাচ টয়লেট আর একটি অ্যাটাচ বারান্দা যেটা 12 ফিট ইন্টু 3 ফিটের। এখন আমরা চলে এসেছি কিচেনে, কিচেনটি 7 ফিট ইন্টু 9 ফিটের, যথেষ্ট বড় সড়ো একটি কিচেন এবং খোলামেলা। পরবর্তীতে আমাদের যে সেকেন্ডারি বেডরুমটা আছে সেটি 12 ফিট ইন্টু 12 ফিট, একটি স্কোয়ার বেডরুম, সাথে দুইটা জানালা আছে। ভিউয়ার্স, আরেকটি জিনিস, আপনারা যদি এইখানে একটি জানালা ইউজ করেন তাহলে এই বেডরুমটা থেকে এই যে ইনডোর যে গার্ডেনটা আছে সেটা আপনারা ফিল করতে পারবেন। ভিউয়ার্স, এখন আমরা চলে যাব আমাদের দ্বিতীয় তলার এক্সোনোমেট্রিক ভিউতে। ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি আমাদের দ্বিতীয় তলার এক্সোনোমেট্রিক ভিউতে। সিঁড়ি থেকে ওঠার পরেই আমাদের একটি লিভিং রুম, বিশাল বড় লিভিং রুম, 20 ফিট ইন্টু 12 ফিটের। এই এরিয়াটুকুতে আপনি রিডিং রুম হিসেবে ইউজ করতে পারবেন বা জিম হিসেবে ইউজ করতে পারবেন, বা এখানে আপনি ইয়োগাও করতে পারবেন সকালবেলা, আপনার মন যা চায় এই যে বড় জায়গাটায় আপনি সেই সব কাজগুলো এখানে করতে পারবেন। ভিউয়ার্স, আপনি যখন এই লিভিং রুমে বসবেন তখন এখান থেকেই আপনি আমাদের যে ইনডোর গার্ডেনটা আছে নিচতলায় সেটা আপনি দেখতে পারবেন। আরও একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই যে দুইটা বেডরুম আছে, এই দুইটা বেডরুমের একটি করে জানালা আমাদের এই গার্ডেনের দিকে, আপনি বেডরুম থেকেই পুরো গার্ডেনটা দেখতে পারবেন। আরও একটি বিষয় হচ্ছে যে এই যে যে লিভিং রুমটা, এই লিভিং রুমটার এইখান থেকে আপনি পুরো নিচে যে পুলটা আছে ওটাও দেখতে পারবেন। তো এখন দেখে আসি দোতলায় টোটাল কি কি আছে। নিচে যেখানে দুইটা বেডরুম ছিল উপরতলায় এসে সেখানে তিনটা বেডরুম হয়ে গেছে, এখানে টয়লেট তিনটা আছে। আপনারা চাইলে এই টয়লেটটা উঠিয়ে এখানে আপনি একটা কফি শপ তৈরি করতে পারেন, ইটস আপ টু ইউ। এই লিভিং রুমের এই দিক বরাবর হেঁটে আসলে আপনি একটা ওপেন বারান্দা পাবেন, যেটা দাঁড়িয়ে আপনি সম্পূর্ণ বাইরের ভিউটা দেখতে পারবেন। এখন দেখে আসি ভিতরে কি কি আছে এবং মাপগুলো। বেডরুম তিনটা আছে, বেডরুম তিনটার মাপ একটার একটু ভিন্ন, দুইটার মাপ 12 ইন্টু 12 ফিট, এই বেডরুমটা 14 ফিট ইন্টু 12 ফিট, সাথে একটি অ্যাটাচ টয়লেট 7 ফিট ইন্টু 4 ফিটের, এবং একটি বারান্দাও আছে 12 ফিট ইন্টু 3 ফিটের। এই টয়লেটটা 12 ফিট ইন্টু 5 ফিটের, এই যে টয়লেটটা এটা 8 ফিট ইন্টু 7 ফিটের। যেহেতু আমরা উপরে ছাদ দিয়েছি, সেহেতু উপরে যাওয়ার জন্য বা ছাদে যাওয়ার জন্য সিঁড়িটা আমরা এই দিক থেকে রেখেছি, এখান থেকে আপনারা ছাদে যেতে পারবেন। ভিউয়ার্স, যদি খরচের বিষয় আসি, এই যে এই বাড়িটা 1400 স্কোয়ার ফিটের একটি বাড়ি, এই বাড়িটি ফুলফিল কমপ্লিট করতে আপনার মিনিমাম 50 লক্ষ টাকার মতন দরকার হবে, যদি এইভাবে সাজিয়ে আপনার বাড়িটি করতে চান। ভিউয়ার্স, বাড়ির খরচটা কিছুটা কমতে পারে যদি আপনি টাইলসগুলো কম দাম ইউজ করেন, আর যে বিভিন্ন ম্যাটেরিয়ালস আছে যেগুলো একটু লো কোয়ালিটি ইউজ করেন সেক্ষেত্রে আপনার বাড়ির খরচটা কিছুটা কমবে। ভিউয়ার্স, আরও একটি কথা, আপনি যখন একটি বিল্ডিং এর কাজে হাত দিবেন বা বাড়ির কাজে হাত দিবেন অবশ্যই একজন দক্ষ আর্কিটেক্টের কাছ থেকে ডিটেল ড্রয়িং নিয়ে তারপরে আপনি বাড়ির কাজে হাত দিবেন, তা না হলে দেখা যাচ্ছে আপনার বাড়ির এই ভিউটা প্রপার ভাবে দিবে না। আর সাথে তো স্ট্রাকচার ড্রয়িং অবশ্যই লাগবে, যেটা একজন সিভিল ইঞ্জিনিয়ার করে দেয় সেটা। ভিউয়ার্স, এই বিল্ডিংটা করতে হলে আপনার অবশ্যই কলাম ইউজ করতে হবে। কলাম কিভাবে ইউজ করবেন, এই ডিটেল ড্রয়িংটা আমাদের কাছ থেকেও নিতে পারেন,
আমাদের সাথে যোগাযোগের ঠিকানা আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে। আমাদের কাছ থেকে না হলেও আপনি যদি বাড়িটি করতে চান অবশ্যই একজন দক্ষ আর্কিটেক্ট অথবা সিভিল ইঞ্জিনিয়ারের কাছ থেকে ডিটেইল ড্রয়িং নিয়ে দেন বাড়ির কাজে হাত দিবেন। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ যে বাড়ির ডিজাইনটা দেখলেন আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। এমন একটি বাড়ি আপনারা চাইলে গ্রামে অথবা শহরে খুব কম খরচে অল্প জমিতেই করতে পারেন। এবং আমাদের দিয়ে যদি আপনি আপনার স্বপ্নের বাড়িটি তৈরি করাতে চান তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া ইমেইল, মোবাইল নাম্বার অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন। আর এই ডিজাইনটি সম্পর্কে আরও ডিটেল জানতে হলে বেশি বেশি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে থাকুন। আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন এবং আমাদের বেশি বেশি সাপোর্ট করবেন। দেখা হবে পরবর্তীতে আরও নতুন একটি ডিজাইন নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।